হুজুররাও ওয়াজ করতে আসে, রাজনীতি কয় কেন, এরকম এক দল আসে কিন্তু, হুজুররাও ওয়াজ করতে আসে, রাজনীতি কেন বলে? আচ্ছা ভাই, কোরআনে একটা সূরা আছে মুলক, মুলক তাবারাকাল্লাজি, মুলক শব্দটার বাংলা কি? রাষ্ট্র। কি? রাষ্ট্র। রাষ্ট্র ভালোভাবে চালাতে হলে আবার কার্যকর পার্লামেন্ট লাগে, মজলিসে সূরা, মজলিসে সূরা যেটা পার্লামেন্ট। কোরআনে আরেকটা সূরা আছে আশুরা, দি পার্লামেন্ট, দি পার্লামেন্ট সংসদ আছে না নাই? এর পার্লামেন্টের সদস্য কারা হবে বলবো? বলবো ইন্না আকরামাকুম ইনদাল্লাহে আতকাকুম, তোমাদের সমাজে যেই লোকটা সবচেয়ে মুত্তাকি, সবচেয়ে নামাজি, সবচেয়ে রোজাদার, সবচেয়ে ইমানদার, সবচেয়ে আমানতদার, তোমরা তাকে সংসদে নেতা হিসাবে পাঠাও। এই অবস্থা যতদিন ছিল ততদিন দুনিয়াতে শান্তি ছিল নাকি ছিল না? জোরে বলে। আর আজকাল আমরা কি দেখি, শান্তিটা আসবে কোথার থেকে? আপনার ঘরের পিছে, কচুরিপানার নিচে, সাতবক কাদামাটির গভীরে, এই মাটির নিচ থেকে কোনো প্রশ্ন আপনি যদি পারেন আমাকে জিজ্ঞেস করেন, যে অনারেবল মাওলানা আমার ঘরের পিছে কচুরিপানার নিচে সাত আট মাটির নিচে এই ব্যাপারে কোরআনে কোনো কথা আছে কি না? যেটাই জিজ্ঞেস করবেন এটাই আছে, যেটাই জিজ্ঞেস করবেন এটাই আছে। কেয়ামত পর্যন্ত মানুষের জীবনে এমন কোনো সমস্যা আসবে না যে সমস্যার সমাধান কোরআনে বলা নাই। কেয়ামত পর্যন্ত মানুষের জীবনে এমন কোনো প্রশ্ন আসবে না যে প্রশ্নের জবাব আমাদের নবীজির জীবনে নাই। এক রাতে রমজান মাস, নবীজি রমজানের শেষ দশ দিন মসজিদে নববীতে এতেকাফ করতেন, এটা আপনারা অনেকে জানেন, এতেকাফ করতেন। হুজুরের জীবনের শেষে এতেকাফ মসজিদে নববীর, যেখানে রওজায়ে মোবারক, এ ঠিক বিপরীত পাশে আরেক কোণে। তখন মসজিদটা ছিল খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়া, খুরমা খেজুরের পাতা ডালা। নবীজি সেখানে একটা পর্দা এইভাবে টাঙ্গিয়ে এটার ভিতরে ইতিকাফ করেন। উম্মুল মুমিনীন, নবী পরিবারের যারা আমাদের মা, উম্মতের জননী, তাদের খাওয়া দাওয়া এগুলোর ব্যবস্থা বৈতুল মাল থেকে, বৈতুল মাল স্টেট ব্যাংক দেখাশোনা করতো, হ্যান্ডেলিং করতো। আর নবীজির এখানে নির্দেশ ছিল এই বিবির ঘরে আর যদি নিরামিষ হয়, আরেক বিবির ঘরে গোস্ত হবে, আরেক বিবির ঘরে হালুয়া হবে, এর পরের দিন আবার বাই রোটেশন, যেই ঘরে গতকাল নিরামিষ ছিল সেই ঘরে আজকে গোস্ত হবে, পুলি পিঠা হবে। আমি কি বুঝাতে পেরেছি? এইটাও একবারে বাই রোটেশন। এখন নবীজি এতে কাফে, নবীজির এক বিবি আমাদের আম্মা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে আজকে আমাদের দেশে বলা হয় ফিস্ট, ফিস্ট বালোখানা, বড়খানা আর কি, বৈতুল মাল থেকে বাজেট। এখন এখানে পিঠা আছে, গোস্ত আছে, বালোখানা আছে। এখন মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আহারে স্বামী তো ওখানে ইতেকাফে, এখন এই যে পিঠা পুলি ভালোখানা স্বামীকে রেখে আমি কীভাবে খাই? সম্পৃক্ত যারা তাদেরকে খাওয়াই দিয়েছেন, দিয়ে এইবার নিজের খানাটা মা হাফসা আর স্বামী নবীজির খানাটা একটা দস্তরখানে নিয়ে অনেকক্ষণ আগে মসজিদে নববীতে কিয়ামুল লাইল শেষ হয়ে গেছে, তারাবি শেষ হয়ে গেছে,
সাহাবায়ে কেরাম যার যার বাড়ি ঘরে চলে।